আসসালামু আলাইকুম, আমি আসমা খাতুন, চাঁদপুর পাবলিক স্কুল কলেজের বাংলা শিক্ষিকা। আজকে আমি সপ্তম শ্রেণীর একটি গল্প পড়াব। গল্পটির নাম বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তা। আমরা অনেকেই জানি যে আমাদের দেশে পার্বত্য চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বাগমারা এলাকায় অনেক ক্ষুদ্র উপজাতি আছে। আজকে আমরা তাদের কিছু বর্ণনা দেখব। দেখো, আমাদের প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশ বহু জাতি, বহু ভাষা ও বহু সংস্কৃতির একটি দেশ। এখানে প্রধান জনগোষ্ঠী বাঙালির পাশাপাশি রয়েছে প্রায় অর্ধশত ক্ষুদ্র জাতিসত্তা। আমরা জানি যে আমাদের দেশে বেশি বাঙালি জাতিগোষ্ঠী আছে, কিন্তু এই পাশাপাশি কি আছে? অনেকগুলো ক্ষুদ্র জাতিগোষ্ঠী আছে। তেমনি দেশের প্রধান ও রাষ্ট্রভাষা বাংলা পাশাপাশি রয়েছে অনেক ভাষা এবং ওইসব জাতিগোষ্ঠীর নানা বর্ণের বিচিত্র সংস্কৃতি। তারপরও আমরা সবাই জাতীয়তা পরিচয়ে এক এবং দেশকে ভালোবাসার ক্ষেত্রেও ঐক্যবদ্ধ। বৈচিত্র্যের মধ্যেও এই যে একতার শক্তি, এটি আমাদের বাংলাদেশকে সুন্দর ও বর্ণময় করে তুলেছে। যদিও তারা ক্ষুদ্র জাতিসত্তা হিসেবে পরিচিত, তবুও তারা আমাদের দেশেরই নাগরিক। আমরা সবাই এই দেশেই মিলেমিশে বাস করি। পরের অংশ দেখো, বাংলাদেশে বসবাসরত ক্ষুদ্র জাতিসত্তার সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে। তবে সাধারণভাবে এই সংখ্যা 63টি বলে অনুমিত। পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের বিভিন্ন পাহাড়ি জনপদ ছাড়াও দেশের সমতল ভূমি যেমন কক্সবাজার, পটুয়াখালী, বরগুনা, ময়মনসিংহ, জামালপুর, টাঙ্গাইল, বগুড়া, রাজশাহী, পাবনা, দিনাজপুর ও সিলেট অঞ্চলে প্রধানত এদের বসতি। এইসব জনগোষ্ঠী শত শত বছর ধরে এই ভূখণ্ডে বসবাস করছে। তাদের প্রায় প্রত্যেকেরই রয়েছে নিজস্ব ভাষা, সাহিত্য, সংস্কৃতি। প্রতিটি জাতিগোষ্ঠীর কাছে তাদের ভাষা ও সংস্কৃতি খুবই প্রিয়। শিক্ষার্থীরা, তো পরের অংশ দেখো, বাংলাদেশে যেসব স্বল্প জাতিসত্তার বাস, তাদের মধ্যে উল্লেখযোগ্য হল চাকমা, মারমা, ত্রিপুরা, গারো, সাঁওতাল, মণিপুরী, খাসি, মো, রাখাইন, হাজং, তঞ্জঙ্গা, বম, পোস, পাহাড়িয়া, রাজবংশী, মালো, ওরাও ইত্যাদি। এদের মধ্যে প্রধান কয়েকটি জনগোষ্ঠীর জীবন ও সংস্কৃতির পরিচয় সংক্ষেপে উপস্থাপন করা হলো। এখানেও অনেকগুলো ক্ষুদ্র গোষ্ঠীর নাম আছে, সেখান থেকে প্রধান প্রধান কিছু ক্ষুদ্র গোষ্ঠীর নাম পরিচয় আমরা দেখব। প্রথমে দেখো আছে চাকমা। মঙ্গোলীয় জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত চাকমাদের প্রধান বসতি চট্টগ্রামের রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায়। নিজেদের মধ্যেও তারা চাংমা নামে পরিচিত। তারা আর্য ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত। তাদের নিজস্ব হরপ আছে। চাকমারা পিতৃতান্ত্রিক, পিতাই পরিবারের প্রধান। অর্থাৎ আমাদের সমাজে আমরা যেরকম দেখি যে আমাদের সমাজে সমস্ত পিতৃতান্ত্রিক এবং পিতাই আমাদের পরিবারের প্রধান। চাকমা সমাজে প্রধান হলেন রাজা, গ্রামের প্রধান হলেন কারবারি। গ্রামের যাবতীয় সমস্যা তিনি নিষ্পত্তি করেন। চাকমারা প্রধানত বৌদ্ধ ধর্মাবলম্বী। এরা সাধারণত কি হয়, বেশিরভাগ সবাই বৌদ্ধ ধর্মের অনুসারী। তবে তার পাশাপাশি এখনও তারা কিছু কিছু প্রকৃতি পূজাও করে থাকে। চাকমা পুরুষেরা ধুতি ও মহিলারা কিনন পরিধান করে থাকে। পুরুষেরা নিজেদের তাঁতে তৈরি সিলু বা জামা পরে, মেয়েরা খাদিকে উন্নয়ন হিসাবে ব্যবহার করে। চাকমাদের প্রধান খাদ্য ভাত, মাছ, মাংস ও শাকসবজি। চাকমা জীবনের নানা পর্যায়ে বিভিন্ন লৌকিক আচার অনুষ্ঠান থাকে। বিয়ের সময় ছেলের অভিভাবককে ঘটক সহ কনের বাড়িতে কমপক্ষে তিনবার আহ্বান করতে হয়। প্রতিবার চুয়ানি, পান সুপারি ও পিঠা নিয়ে যেতে হয়। আমাদের সমাজে আমরা ঠিক যেরকম দেখি যে পাত্রপক্ষ বিয়ের জন্য প্রস্তাব নিয়ে পাত্রী বাড়িতে যায়, এখানে ঠিক ব্যাপারটা এরকমই। এবং প্রতিবার যাওয়ার সময় তাকে কিছু উপহার সামগ্রী নিয়ে যেতে হয়। চাকমা দেখো, বিজু উৎসব চাকমাদের একটি প্রধান উৎসব। তাহলে হচ্ছে চাকমাদের প্রধান উৎসব কি? বিজু। চৈত্রের শেষ দুই দিন ফুল বিজু ও মূল বিজু এবং পহেলা বৈশাখে
গর্জা পর্জা বলে আখ্যায়িত করে থাকে তারা। তারা চতুর্থ মাসের শেষ দুদিনকে ফুল বিজু এবং মূল বিজু এবং তাদের পয়লা বৈশাখকে তারা গর্জা পর্জা বলে মূলত জেনে থাকে। লোক নৃত্য গীত হিসাবে জুম নাচ ও বিজু নাচ বেশ জনপ্রিয়। এরপর আসে দেখো গারো। গারো জনগোষ্ঠীর প্রধান বসতি ময়মনসিংহ, টাঙ্গাইল ও সিলেট অঞ্চলে। মঙ্গোলীয় জনগোষ্ঠীর অন্তর্গত গারোরা মাতৃসূত্রীয়। আমরা এর আগে দেখছি যে চাকমারা পিতৃতান্ত্রিক, অর্থাৎ তারা সবকিছু পিতার অনুসারে হয়, কিন্তু ওই গারোরা হচ্ছে কি মাতৃতান্ত্রিক, এখানে মাই প্রধান। দেখো মেয়েরা পরিবার সম্পত্তির মালিক হয়। বিবাহের পর বর স্ত্রীর বাড়িতে গিয়ে বসবাস করে থাকে। সন্তান সন্ততিরা মায়ের পদবি ধারণ করে, তবে পরিবার সমাজ পরিচালনা ও শাসনে পুরুষেরাই দায়িত্ব পালন করে থাকে। একই গোত্রে বিবাহ গারো সমাজে নিষিদ্ধ। যে 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 গোত্রের লোক সে নিজ গোত্রে বিয়ে করতে পারবে না, তাকে বিয়ে করতে হলে অন্য গোত্রে কাউকে বিয়ে করতে হবে। গারোদের নিজস্ব ধর্ম আছে, এটি এক ধরনের প্রকৃতি পূজা। গারোরা প্রধানত কৃষিজীবী, পাহাড়ে বসবাসকারীরা জুম চাষ করে, আর সমতল ভূমিতে গারোরা নারী ও পুরুষ একসাথে সাধারণ নিয়মে কৃষিকাজ করে। গারোরা জন্ম থেকে মৃত্যু অবধি জীবনের নানা পর্যায়ে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক আচার অনুষ্ঠান পালন করে, অলঙ্কারও ব্যবহার করে থাকে। গারো সংস্কৃতিতে গীতবাদ্য ও নৃত্য খুবই গুরুত্বপূর্ণ, তাদের নিজস্ব কিছু বাদ্যযন্ত্র আছে। ফসল বোনা, নবান্ন, নববর্ষ ইত্যাদি উপলক্ষে বিভিন্ন উৎসবের আয়োজন হয়। ওয়ানগালা গারোদের একটি জনপ্রিয় উৎসব। আমরা এই বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তার উপরে যে দুটা ক্ষুদ্র জাতিসত্তার সম্পর্কে আলোচনা করছি, এটা হচ্ছে চাকমা, একটা হচ্ছে গারো। আমরা এই দুইটা জাতিগোষ্ঠীর উপরে যে প্রশ্নগুলো হতে পারে সেইগুলো এখন এখানে দেখাচ্ছি। দেখো চাকমাদের পরিব্যবস্থা কেমন, চাকমাদের পরিব্যবস্থা কেমন, তাদের পরিব্যবস্থা হচ্ছে পিতৃতান্ত্রিক। এরপরের প্রশ্ন দেখো, চাকমাদের কোন, এখানে চাকমারা হবে, চাকমারা কোন ধর্মাবলম্বী, তারা বৌদ্ধ ধর্ম অবলম্বী। এরপর দেখো চাকমারা গ্রামের প্রধানকে কি বলে, চাকমারা গ্রামের প্রধানকে কি বলে, চাকমারা গ্রাম প্রধানকে কার বাড়ি বলে। চাকমাদের পোশাক কেমন, চাকমাদের পোশাক ছেলেরা পরে ধুতি এবং মেয়েরা পরে পিনন, মেয়েরা খাদিকে উন হিসাবেও ব্যবহার করে থাকে। এই প্রশ্ন দেখো চাকমাদের উৎসবের ধরন কি, চাকমাদের উৎসবের ধরন কি। চাকমাদের বিভিন্ন উৎসব হয়, তার মধ্যে আছে প্রধান উৎসব বিজু। চতুর্থ মাসের শেষ দুদিনকে এরা ফুল বিজু এবং মূল বিজু বলে এবং পহেলা বৈশাখে তারা গর্জা পর্জা হিসাবে আখ্যায়িত করেছে। এরপর দেখো গারোদের নিয়ে যে প্রশ্নগুলো হতে পারে, গারোদের সংস্কৃতি ও উৎসব কেমন। গারোদের বিভিন্ন রকমের উৎসব আছে, ওয়াগনালা গারোদের প্রধান উৎসব। এরপরের পরিব্যবস্থা কেমন, সাধারণত আমরা দেখি যে পরিবার ব্যবস্থা পিতৃতান্ত্রিক হয়, কিন্তু একত্র গারোই ভিন্ন যে গারোদের পরিবার ব্যবস্থা মাতৃতান্ত্রিক। গারোদের পেশা কি, গারোরা মূলত কৃষিজীবী। গারোরা কোন জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত, গারোরা মঙ্গোলীয় জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত। গারোদের বসবাস কোন অঞ্চলে, গারোদের বসবাস চট্টগ্রাম পার্বত্য অঞ্চল, রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে। এভাবে অনেকগুলো প্রশ্ন হতে পারে, তোমরা এগুলো পড়ার সময় একটু খেয়াল করে দেখো, এখন ছোটো ছোটো অনেকগুলো প্রশ্ন তোমরা পাবে। আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো, সবাই এটা মন দিয়ে দেখো, তাহলে তোমরাও এগুলো আরও ভালো পারবে।